আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন একটি প্রশ্ন পর্বে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো দেখে আসি কে কি প্রশ্ন আমাদেরকে করেছে। রাকিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন আইফোনের ডিসপ্লে ইস্যু নিয়ে কিছু বলবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যাই হোক, আইফোনের ডিসপ্লে আপনারা জানেন যে 13 প্রো এবং 13 প্রোর ম্যাক্সের এই দুইটা ডিসপ্লে অনেক ইস্যু দেখা দিয়েছে, বেশিরভাগই হোয়াইট স্ক্রিন দেখা দিচ্ছে। তো এটা কি সমস্যা, অনেকেই অনেকভাবে কথা বলছে বিভিন্ন চ্যানেল থেকে। এটা রিভিউ এসছে টেক্সাই গাই সুব্রদা, উনি বলছেন যে এটা বিদ্যুতের কোনো সমস্যা জনিত, এরকম কোনো সমস্যা এটা হওয়ার পসিবিলিটি নেই। এটা বাংলাদেশ রিজনেই বেশি হচ্ছে। আবার আমাদের বাংলাদেশে শ্যামজন ভাই তিনি বলছেন যে এটা আর কি বিদ্যুতের জন্য না, তবে এটা ওভারহিটের জন্য হতে পারে। ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। উনি বলতে চাচ্ছেন যে এটা ওভারহিটের জন্য এরকম ধরনের ইস্যু হতে পারে, সেক্ষেত্রে এটা সলিউশনও আছে। এটিসি তুষার ভাইয়ের এই ভিডিওটাও আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন, যেহেতু আমরা ডেডিকেটেড কোনো ভিডিও এখনো তৈরি করি নাই। আর আমাদের শপের যে ফ্যাসিলিটি, সেটা থাকছে যে আপনি যদি আমাদের শোরুম থেকে 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স এই দুইটা মোবাইলের যে কোনোটা পারচেজ করে থাকেন এবং আপনার যদি এ ধরনের কোনো ইস্যু দেখা দিয়ে থাকে, তাহলে আপনি আমাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু কন্ডিশনের ভিত্তিতেই আপনাকে এটা করতে হবে, যেহেতু এটা বাংলাদেশে আপনি অফিসিয়াল পাচ্ছেন না। তখন আপনাকে ইন্টারন্যাশনাল ক্লেম করার জন্য আপনাকে সর্বনিম্ন আমাদেরকে 45 থেকে 60 দিন একটা টাইম দিতে হবে, যে টাইমে এই প্রোডাক্টটি দেশের বাইরে যাবে, যেখানে অ্যাপেল কেয়ার আছে সেখানে আমরা পাঠাবো, তারপরে সেখান থেকে আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে 2 মাসের আশেপাশে এই টাইমটি প্রয়োজন হয়ে থাকে। যে এই প্রোডাক্টটি তো আমরা আনঅফিসিয়ালি সেল করছি, আপনাকে আমরা যত সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাকে একটা কস্টিং বেয়ার করতে হবে। কত টাকা কস্টিং, এটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ নিয়ে থাকে। তো যাই হোক, এটা আমাদের শোরুম ভিজিট করলে আপনি জানতে পারবেন যে আমরা কত টাকা কস্টিং নিচ্ছি। তবে এরকম বেশি না যে অন্যদের থেকে অনেক বেশি, তা কিন্তু না। বাজারের সাথে সামঞ্জস্যতা রেখে যে কস্টিংটা, আপনি সেই কস্টিংয়েই আমাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করার সুযোগ পাচ্ছেন। তো আমাদের শোরুম ভিজিট করলে আপনি A to Z এই বিষয়ে জানতে পারবেন। শুভ হালদার ভাই জানতে চেয়েছেন OnePlus 9RT 8256 দাম কত, আপনাদের কাছে আছে কিনা? জি ভাই, আমাদের কাছে OnePlus 9RT এই মোবাইলটি অ্যাভেলেবেল স্টক আছে। 8256 এবং 12256 এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে। স্ক্রিনেই লিখে দিচ্ছি যে কত দামে আপনি এই মোবাইলটি আজকে পাচ্ছেন। আজকে বলার মানে হলো যে এই মোবাইলের দাম কন্টিনিউ আপ ডাউন করে থাকে। আপনারা জানেন যে যে মোবাইলগুলো আনঅফিসিয়াল দেশের বাইরে থেকে আসে, সে মোবাইলগুলো কিন্তু ডলারের উপরে প্রতিদিনই দাম আপ ডাউন করতে পারে। ইন্টারন্যাশনাল পারচেসের উপরে ডিপেন্ড করে এই দামগুলো ওঠানামা করে। তো সেক্ষেত্রে আমরা মুখে না বলে আমরা স্ক্রিনেই লিখে দিচ্ছি, আপনি একটু দেখে নেন যে আজকে 9RT 8256 এবং 12256 আপনি জানতে চেয়েছেন 8256-র দাম। আমি 8256-র দাম দিয়ে দিচ্ছি এবং 12256-র দামটা দিয়ে দিচ্ছি, কত দামে আজকে আপনি এই মোবাইলটি পাচ্ছেন। অপনেট খান ভাই লিখেছেন EBL ক্রেডিট কার্ডে EMI অ্যাভেলেবেল। জি, আমাদের EBL ক্রেডিট কার্ডে EMI অ্যাভেলেবেল আছে। টোটাল আমাদের শোরুমে আপনি 21টা ব্যাংকের সাথে EMI ফ্যাসিলিটি পাচ্ছেন। তো আপনি যে কোনো মোবাইল পারচেস করলে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। এখানে EMI-র জন্য আবার কিছু কন্ডিশনেরও ব্যাপার আছে, যেহেতু অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন আছে। তো 21টা ব্যাংকের সাথে কোন কোন ব্যাংকের সাথে কোন ফোনের কি অফার, সেগুলো আমাদের শোরুম ভিজিট করলে আপনি জানতে পারবেন। এরপরে মেহেদি ইসলাম ভাই লিখেছেন, ভাই আমি প্রিসপোর্ট থেকে আসতে চাচ্ছি, 9RT 12256 কয় টাকা পড়ছে ভাইয়া? জি ভাইয়া, 9RT 12256 আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে। আমরা একটু স্ক্রিনেই লিখে দিচ্ছি আজকের দাম আপনি কত টাকায় পাচ্ছেন। এটা দেখা যায় যে কন্টিনিউয়াসলি কিন্তু আপ ডাউন করে থাকে। আমরা আগেও বলেছি, আপনাকে আবারও জানিয়ে রাখছি যে এটা কন্টিনিউ দামটা আপ ডাউন করে থাকে। তো আজকে কত টাকা দামে পাচ্ছেন এটা আমি স্ক্রিনেই লিখে দিচ্ছি। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সও চেক করতে পারেন যে এই মোবাইলটি আজকে আপনি কত টাকা দামে পাচ্ছেন। মিভি আহমেদ ভাই লিখেছেন, আজকের রেট কত এটার? যাই হোক, উনি আমাদের OnePlus 10 Pro এই মোবাইলটির দাম জানতে চেয়েছেন। OnePlus 10 Pro আপনারা জানেন যে এটা অফিসিয়ালও আছে আনঅফিসিয়ালও আছে। তো আপনি অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল এরকম কিছু উল্লেখ করেননি, আমরা দুইটারই প্রাইস দিয়ে দিচ্ছি। OnePlus 10 Pro
এটা আপনি 12256 অফিসিয়ালি পাচ্ছেন 94990 টাকা আমাদের শোরুমের থেকে এই মোবাইলটির সাথে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আনঅফিসিয়াল যে রেটটি এটা কন্টিনিউয়াসলি দামটা আপ ডাউন করে থাকে আমরা এটা স্ক্রিনেই দিয়ে দিচ্ছি যে আপনি OnePlus 10 Pro আনঅফিসিয়ালি কত টাকা দামে আজকে পাচ্ছেন এরপরে সামিউল হাসান সাইম ভাই লিখেছেন ভাইয়া কই পাওয়া যাবে আনঅফিসিয়াল জি এই মোবাইলটিও আপনি আনঅফিসিয়াল আমাদের কাছেই পেয়ে যাবেন এছাড়া দেখা যায় যে এই মুহূর্তে মার্কেটে একটু কম পাওয়া যাচ্ছে তারপরেও যেসব জায়গাতে আনঅফিসিয়াল মোবাইলগুলো সেল হয় কিংবা আপনার ট্রাস্টেড কোনো শপ থাকলে আপনি সেখানেও যোগাযোগ করে দেখতে পারেন আর আমাদের শোরুমেও এটা পাবেন দেখা যায় যে একটু মার্কেটে কম আছে প্রোডাক্ট এই জন্য কম কম পাচ্ছেন কিন্তু এটা অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন এরপরে জুয়েল শেখ ভাই লিখেছেন পোকো এক্স ফোর প্রো 5G ভাই এর 6 ও 128 দাম কত আর আপনাদের লোকেশনটা দিবেন প্লিজ ভাই বাগেরহাট থেকে আসবো এটার আপডেট রেট কত টাকায় আপনি পাচ্ছেন এটা আমি স্ক্রিনেই দিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নেন যে 6 128 GB আজকে আপনি কত টাকায় পোকো এক্স ফোর প্রো 5G যে মোবাইলটি এটা আপনি কত টাকায় পাচ্ছেন আর আমাদের শপের লোকেশন খুলনা নিউ মার্কেটের ভিতরে 147 নম্বর শোরুম ইনটাইম এখানে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাচ্ছেন এরপরে সাদিকুল আলিফ ভাই লিখেছেন OnePlus 9 Pro দাম কত ভাই ভাই অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই মুহূর্তে OnePlus 9 Pro এটা ইন্টারন্যাশনালি সাপ্লাই নাই আর পাওয়া গেলেও অনেক বেশি দাম আসছে যেজন্য এই মুহূর্তে এই মোবাইলটার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল নেই তবে আমরা লাস্ট যে স্টকটি সেল করেছিলাম সেটা হয়তো 60-এর আশেপাশে এরকম কোনো দামে সেল হয়েছে এর বাহিরে আপাতত আপডেট কিছু নাই আপাতত আপনি যদি OnePlus এর ভিতরে প্রো সিরিজের কোনো ভেরিয়েন্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আপনি OnePlus 10 Pro পেয়ে যাবেন ইন্দ্রজিৎ সরকার তিনি জানতে চেয়েছেন ভাই আপনাদের শপে কি OnePlus নেকব্যান্ড বুলেট ওয়ালের Z2 অ্যাভেলেবেল জি দাদা আপনাকে বলছি আমাদের শোরুমে OnePlus বুলেট Z2 এটা অ্যাভেলেবেল স্টক আছে আপনি চাইলে নিয়ে নিতে পারেন এটা অফিসিয়াল আনঅফিসিয়াল দুভাবেই আমাদের শোরুমে পাচ্ছেন এরপরে এক ভাই বিশ্ব WIR1 যাই হোক ভাইয়া আমি গুগল পিক্সেল 4XL কিনতে চাই এই ফোনটা কি খুলনাতে পাবো ভাইয়া গুগল পিক্সেল 4XL এটা একটা পপুলার মডেল গুগলের কমের মধ্যে আপনি এই মোবাইলটিও একটা বেস্ট মোবাইল হতে পারে যাই হোক আপনার চয়েস ঠিক আছে তো 4XL এই মোবাইলটি আপাতত আমার জানা মতে স্টক অ্যাভেলেবেল নেই তারপরেও কিছু কিছু শপে দেখা যায় যে ওল্ড স্টক থেকেও যেতে পারে আপনি তাদের কাছে হয়তো গুগল পিক্সেল 4XL এই মোবাইলটি পেয়ে যেতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে আপনি 3XL আছে গুগল পিক্সেল 5, 5A, 6, 6 Pro, 6A এই ডিভাইসগুলো আপনি পেয়ে যাচ্ছেন এক ভাই গডজিলা OnePlus সম্পর্কে অনেক রিপোর্ট আছে আপডেটের পর নাকি ডিসপ্লে প্রবলেম হচ্ছে তাই চিন্তায় আছি ভাই মনে হয় OnePlus ইউজার চিন্তার কোনো কারণ নেই ভাই প্রবলেম থাকলে তো তার সলিউশনও আছে যাই হোক আপনি কোন মডেল ইউজ করেন কিংবা কি প্রবলেম পাচ্ছেন আপনি কিছুই এখানে উল্লেখ করেননি যদি আপনি OnePlus 8T9R এই সব সিরিজের মোবাইলগুলো ব্যবহার করেন এগুলাতে গ্রিন লাইন দেখা দিচ্ছে যাই হোক গ্রিন লাইন দেখা দিলে এটা সলিউশন এই মুহূর্তে কোনো কিছুই নাই ডিসপ্লে বদলাতে হবে আর যদি ডিসপ্লেটি পুরো হোয়াইট হয়ে যায় যেরকম আপনি 13 Pro, 13 Pro Max এরকম অবস্থা হচ্ছে এরকম হয়ে গেলেও আপনাকে ডিসপ্লে বদলাতে হবে তাই ছাড়া এই মুহূর্তে এটার কোনো সলিউশন এখনো আসেনি এটা আপডেটের জনিত সমস্যা কিন্তু আপডেটে এটা ঠিক হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে আপডেটে এটার কোনো সলিউশন আসেনি কিন্তু কিছু কিছু সার্ভিসিং সেন্টার আপনাকে অনেক ভালো হেল্প দিতে পারবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি অনেক ভালো প্রাইসে ডিসপ্লেও বদলাতে পারবেন প্লাস অনেক সার্ভিসিং সেন্টার এটা অন্য একটা ওয়ে বের করছে যাই হোক অন্য ওয়েটা কি এটা আপনি আমাদের শোরুম ভিজিট করলে জানতে পারবেন তো আজকে যারা মোটামুটি আমাদেরকে প্রশ্ন করেছিল আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারিনি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনার জানতে চাওয়া প্রশ্নগুলো ঝটপট এই ভিডিওর নিচে আপনি করে ফেলতে পারেন আপনার প্রশ্নের উত্তর আগামী পর্বে আপনি অবশ্যই পেয়ে যাবেন তো ভাই ব্রাদার আমাদের এই প্রশ্ন পর্বটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের শোরুমে আপনি কিন্তু বাংলাদেশের যত অফিসিয়াল মোবাইল আছে সেসব অফিসিয়াল মোবাইল তো পাচ্ছেন সেই সাথে যেসব অফিসিয়াল মোবাইলের পাশাপাশি যে মোবাইলগুলো বাংলাদেশে অফিসিয়ালি আসেনি অথচ আপনি আনঅফিসিয়ালি কিনতে যাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু সেসব আনঅফিসিয়াল মোবাইলগুলোও পাচ্ছেন তো আমাদের শোরুমটি ভিজিট করতে ভুলবেন না আমাদের শোরুমের ঠিকানা ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে
নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।